মিসমিল্লাহ রহমান রহিম রাহিম শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ও বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলিং প্রোগ্রামে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের শিক্ষক আমি শামসুর নাহার তোমাদের আজকের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লাস হচ্ছে সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পাঠ এক আমাদের ক্লাস নং আজকে পাঁচ আর এস ডাব্লিউ নং চার তোমরা অবশ্যই আজকের ক্লাসের পড়াটাকে এসডব্লিউ করে স্কুলে জমা দিয়ে যাবে দেখো আমরা আমাদের পাঠ শুরু করছি আমাদের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে ইবাদত দিয়ে আর দ্বিতীয় অধ্যায় ইবাদত দিয়ে শুরু করার পরে প্রথম আলোচনার বিষয়টায় প্রথম পাঠে এসেছে সালাদ সম্পর্কে আমরা যেহেতু দ্বিতীয় অধ্যায় ইবাদত দিয়ে শুরু হয়েছে সেহেতু আমরা ইবাদত থেকে একটা প্রশ্ন নিয়েছি ইবাদত কাকে বলে উত্তর হচ্ছে ইসলামী পরিভাষায় আল্লাহ প্রদত্ত ও রাসুল সাল্লাহ সাল্লাম প্রদর্শিত পন্থায় জীবন পরিচালিত করাকেই ইবাদত বলে শিক্ষার্থীবৃন্দ এখানে খেয়াল করো যে বলা হয়েছে আল্লাহ প্রদত্ত মানে আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন সেইটা অনুযায়ী রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে দেখিয়েছেন যে এই কাজ এইভাবে করতে হবে এই নিয়ম অনুযায়ী করতে হবে সেইভাবে জীবন পরিচালনা করার তাই হচ্ছে ইবাদত এক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ ইবাদত যদি রাসুল সাল্লাহ সাল্লামের দেখানো নিয়ম অনুযায়ী আমরা করি যেমন ঘুম থেকে উঠেই আমরা যদি আলহামদুলিল্লাহ বলি ঘুমাতে যাওয়ার সময় আল্লাহর নামে ঘুমাই দুয়াপুরি খাওয়ার শুরুতে বিসমিল্লা বলি শেষে আলহামদুলিল্লাহ বলি পড়তে বসার আগে বিসমিল্লা বলি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখি কারোর সাথে হাসি মুখে কথা বলি এই যে প্রত্যেকটা কাজ হবে আমাদের জীবনের তাহলে ইবাদত আমাদের গোটা জীবনটাই তাহলে ইবাদত হয়ে যাবে যদি রাসুল সাল্লাহ সাল্লামের দেখানো নিয়ম অনুযায়ী আমাদের জীবনটা পরিচালিত করি তোমরা ইচ্ছা করলে শুধু এটুকু দিলে হবে যে আল্লাহ প্রদত্ত ও রাসুল সাল্লাসাল্লামের প্রদর্শিত পন্থায় জীবন পরিচালিত করাকে এই বাদ বলে দেখো দুই নং প্রশ্ন এটা পাঠ এক থেকে দুই নং প্রশ্ন সালাত সালাত আদায় করার ইসলামী বিধান কি এই প্রশ্নটা এভাবেও হতে পারে আবার একই প্রশ্ন এটাও হতে পারে যে সালাত আদায় করার ইসলামী হুকুম কি। প্রশ্নের উত্তর কিন্তু একই হবে বিধান দেয়া থাকুক বা হুকুম দেয়া থাকুক উত্তরটা একই হবে যে সালাদ আদায় করার বিধান হচ্ছে সালাদ আদায় করা ফরজ এটা সরাসরি আল্লাহ তালার নির্দেশ সালাদ আদায় করা ফরজ ইমান আনার পর প্রত্যেক ব্যক্তির উপর প্রথমেই যে ইবাদতটা ফরজ হয় সেটা হচ্ছে সালাদ তারপর দেখো তিন নং প্রশ্ন জামাতে সালাত আদায় সম্পর্কে আল্লাহ তালা কি বলেছেন আমরা দেখেছি যে আমাদের পাঠ একে জামাতে সালাত ইমাম মুক্তাদি এই সব বিষয়ে আলোচনা এসেছে আমরা তিন নং প্রশ্নটা জামাতে সালাত সম্পর্কে আলো প্রশ্ন করেছি যে জামাতে সালাত সম্পর্কে আল্লাহ তালা কি বলেছেন এটার উত্তর হচ্ছে জামাতে সালাত আদায় সম্পর্কে আল্লাহ তালা বলেছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো আল্লাহ আল্লাহতালার দেয়া এই আদেশের মাধ্যমে মুসলিমদের দলগতভাবে একত্রিত হয়ে জামাতের সাথে মসজিদে আদায় করার নির্দেশ দেয়া হয়েছে তাহলে এই জামাতের সালাত আদায় করার নির্দেশটা সরাসরি আল্লাহ তালা দিয়েছেন এই আয়াতের মাধ্যমে তিন নম্বর প্রশ্ন হচ্ছে ইমাম অর্থ কি এটার উত্তর ইমাম অর্থ নেতা আমরা জানি যে ইমাম হবেন তিনি যিনি নেতৃত্ব দিতে সক্ষম যিনি ইসলামী জ্ঞানে পারদর্শী যা কোরআন তেল শুদ্ধ যিনি একটু বয়স্ক যিনি নেতৃত্ব দিতে সক্ষম তিনি হচ্ছেন ইমাম ইমাম অর্থ নেতা বা লিডার পাঁচ নম্বর প্রশ্ন যে ইমাম যদি দাঁড়ানোর পরিবর্তে বসে তবে মুক্তা দিয়ে কী করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করো এখানে প্রশ্নটা এমনও হতে পারে যে ইমাম যদি বসার পরিবর্তে দাঁড়িয়ে যায় তখন মুক্তাদি কি করবে এটাও হতে পারে দাঁড়ানোর পরিবর্তে যদি বসে তাহলে মুক্তাদি কি করবে দুইটার উত্তর একই রকম হবে যে ইমাম যদি দাঁড়ানোর পরিবর্তে বসে তবে মুক্তাদি সুবহান আল্লাহ বলে ইমামকে সংশোধন করে দিবে আমরা যদি এমন হয় যে ইমাম প্রথম রাকাতের সিজদার পরে দাঁড়িয়ে যাওয়ার নিয়ম কিন্তু যদি ইমাম সাহেব ভুলবশত দা না দাঁড়িয়ে বসে পড়েন আর যদি দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদার পর বসার কথা বসার নিয়ম কিন্তু যদি ইমাম সাহেব না বসে দাঁড়িয়ে যান সেই ক্ষেত্রে মুক্তাদের কর্তব্য হচ্ছে পিছনে থেকে সুবহান আল্লাহ বলবেন জোরে যাতে করে ইমাম শুনতে পান এবং ইমাম যখন শুনতে পাবেন যে সুবহান আল্লাহ বলেছেন তখন ইমাম নিজের নামাজকে সংশোধন করে নেবেন আমাদের আজকের প্রশ্ন এই এক দুই থেকে তোমরা পাঁচ নং প্রশ্ন পর্যন্ত এইচডাব্লিউ করে জমা দিয়ে যাবে যদি তোমাদের কোনো অসুবিধা হয় এখানে আমার এফবিআইডি এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই পরবর্তীতে তোমাদের সাথে আবার অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো الله فيس السلام عليكم ورحمه الله وبركاته